তোমারে কি ছোট কালে ফুটকি মারছিল বলে গে তুমি এত কান্দোগা, তোমার কান্দ দেখে আমিও কান্দ। আর সেই মাদ্রাসার বাচ্চাদের তুমি পাখির মতো গুলি করে মারছো, তুমি ছাত্রদের ওস্তাদদের জেলে দিছো, সাধারণ মানুষ তোমাকে কোনোদিন ক্ষমা করবে? এই কোরআনের পাখি গো ওরা ফুটকে মারে কাঁদো না, অন্তত ফাতে মারে জান্নাত খুজুরের লিগা, ওরা কিছু করে নেই কারণ ওরা পোলাগো ফুটকে মারে কাঁদো না, ওরা কোরআনের পাখি গো ফুটকে মারতে গিয়া জেনে গেছে কত কোরআনের পাখির মামলা না কাঁদো না, ওরা মানবিক পৌরা এদিকা জেলে যায়, ওরা আমগো গলা কাটবো জেনে যায় গলা কাটবো কাটবো। আর সেই মাদ্রাসার বাচ্চাদের তুমি পাখির মতো গুলি করে মারছো, তুমি ছাত্রদের ওস্তাদদের জেলে দিছো, সাধারণ মানুষ তোমাকে কোনোদিন ক্ষমা করবে? তুমি চিন্তা করো না, তুমি দেশে গেলে তোমারে ফুটকে মারবো মাল্লানার একদিন, তোমারে কোরআন শিখাইতে গিয়া ফুটকে মারবো ও মারবো, তুমি কাঁদো না বিন্দি, তুমি কাঁদো না, তোমারে কি ছোট কালে ফুটকে মারছিল বলে গে তুমি এত কাঁদো গা, তোমার কাঁদো দেখে আমিও কাঁদি। ভাই ধরা খেয়ে গেছি, ধরাটা খেয়ে গেলাম, ভাই ধরা খেয়ে গেছি, ধরাটা খেয়ে গেলাম। বর্তমানে আমি কোটি কোটি টাকার মালিক, আমি ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ক্যানাডা, ইউএসএ, আমি 8-10টা বাড়ি মেনটেন করি। ভাই ধরা খেয়ে গেছি, ধরাটা খেয়ে গেলাম। আমার ব্যাংকে কত টাকা আছে না আছে, কত টাকা ইনকাম আমি করি, কত টাকা খরচ আমি করি, আমার সঙ্গে যারা ঘোরে তাদেরকে জিজ্ঞেস করলেই হয় যে দৈনিক আমি কত টাকা খরচ করি, দৈনিক দৈনিক বাংলাদেশি টাকা আমি কত টাকা খরচ করি, তাদেরকে জিজ্ঞেস করলে হয়, দূরে যেতে হবে না। বানোয়াট, তার নাকি সারা বিশ্বে নাকি 5টা দেশে নাগরিকত্ব আছে এবং এই 5টা দেশে নাকি তার নিজস্ব বাড়ি আছে, অথচ তার নিজস্ব বাড়ি স্বয়ং ইউকেতে নাই, ইউকেতে সে সরকারের দেয়া ঘরে থাকে এবং বিভিন্ন সময় কোথাও গেলে অন্যের ঘরে থাকে। হ্যাঁ, লন্ডনে সে এর বাসায় 1 মাস, এর বাসায় 2 মাস, এইভাবে করে থাকে। ভাই ধরা খেয়ে গেছি, ধরাটা খেয়ে গেলাম। ভাই ধরা খেয়ে গেছি, ধরাটা খেয়ে গেলাম। তুই কোন বাল রে, তুই ঝাটের বাল? আরে খানকির বলা আগা আগা মুসলমান ভাই, তোরা কে লেগে দাস মাদার চোদ, হ্যাঁ মধ্যের পাশে হোগা দিয়ে বাস খাস, হ্যাঁ তাও তো মধ্যের পাশে গিয়ে পাঁচাটোস খানকির বলারা, মধ্যে যাদের শেখ গোলাগে হোগা মারা না দিলে তোরা তো চাকরি পাস না মাদার চোদ, হ্যাঁ কে লেগা আগো মুসলিম বিশ্বে যাস কে লেগা, আরব্য কাছে যাস কে লেগা মাদার চোদ। আর তুই ঝাটু বাল, আমাদের এখানে কিছু আলবাল ছাল আছে, বারাত তোদের মতন বাল ছালকে এনে ফেমাস করে তোরা আমাদেরই আবার উল্টো পাল্টা কথা বলবি আমাদের দিয়ে আলাই দিছে অন আজারি সব বাদ দি হেমিয়া ভিজনে লাগছে ইয়ার মধ্যে আবার বনি আমিন এক ইউটিউবার আছে বুঝছেন নি, ওই জল খায় কতক্ষণ ফর ফর আর বক্তব্য দেয়, মারাত্মক বক্তব্য দেয়। কিন্তু আমি যে পরিবারে জন্মেছি এবং যত অর্থবিত্তের মালিক যারা আমাকে বলে আমি নাকি বেকার, তাদেরকে বলছি আমার সামনে বসে আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা গোনার ক্যালকুলেটারের কিবোর্ড তোমার পর্যন্ত নেই, তুমি কামলা মানুষ কাম করে খাও, আমার হিসাব নিতে এসো না, তুমি কামলা মানুষ কাম করে খাও, আমার হিসাব নিতে এসো না। ফাজিল, সিফ একটা ফাজিল, কত বড় ধৃষ্টতা, সারা বিশ্বের সবচেয়ে বড় ধনী বিল গেটস, এলন মাস্ক, যাদের সকল সম্পত্তি গুণে গুণার মতো ক্যালকুলেটারে কিবোর্ড আছে গোনা যাচ্ছে, কিন্তু এই মুফাসিল কি বলল যে তার এত এত সম্পদ যা গোনার মতো ক্যালকুলেটারে কিবোর্ড নেই, কত বড় ফাজিল।
আর সেজন্যই আমি বলছি আজ থেকে এই ছেলেটিকে আপনারা মুফাসিল না বলে মু ফাজিল, অ্যাবসলিউটলি ফাজিল। এবং সে এই যে ভিডিওতে বলেছে, সে বলেছে যে আমার টাকার খবর নিতে এসো না, তুমি কামলা মানুষ কাজ করে খাও, আমাকে আমার মতো ধান্দাবাজি করে খেতে দাও। প্রিয় বন্ধুরা, ইট ইজ অ্যাবসলিউটলি রিডিকুলাস, এটা উম্মাদ। আর উম্মাদ না বলে আপনারা এখন বলবেন মু ফাজিল। আমরা বরং এক কাজ করি, আমরা এখন এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের আরেকজন ইউটিউবার মালিক আফসারে, যিনি বাংলা চলচ্চিত্রে অর্থাৎ বাংলাদেশের একজন মোটামুটি নাম করা চিত্র পরিচালক। আমরা বরং আফসারি সাহেব, তিনি অবশ্য আমার নাম উল্লেখ করেছেন, বনি আমিনের নাম উল্লেখ করেছেন, সেই জন্যই আমি সেই ভিডিওটা ব্যবহার করছি। এবং চলুন আমরা মালিক আফসারি সাহেব কি বলেন শুনুন তাহলে। ইয়ার মধ্যে আবার বনি আমিন এক ইউটিউবার আছে বুঝছেন নি, ওই জল খায় কতক্ষণ ফরফর আর বক্তব্য দেয়, মারাত্মক বক্তব্য দেয়, কিন্তু হেমিয়া ঢোল বাজায় দিছে, হেমিয়া ঢোল বাজায় দিছে, মুফা ঢোল বাজায় দিছে, অন হেমিয়া ফিসে লাগছে, হ্যাঁ এই মুফা হেমিয়া ফিসে লাগছে। হেমিয়ারে কইছে আমার কাছে কত টিয়া আছে, তোদের ক্যালকুলেটারে টিপলো, ক্যালকুলেটারে হাডি যাইব, হাতের লগে 2 কোটি চ্যালেঞ্জ, হাতের লগে 2 লাখ চ্যালেঞ্জ, আর কত টিয়া আছে, এরা কারো টিয়া থাকলে মানুষ এভাবে কয়নি, তোর টিয়া আছে না আছে তো চেহারা দেখলে আমরা বুঝি না, বুঝি না, তোর ঘরের আসবাবপত্র দেখলে আমি বুঝি না, এরা আর ঘরে এই আসবাবপত্র দেখাই যদি আই অন কই আই আরো ফতি কুটি ফতি, আরে মানাইব নি, তোরে মানায়নি, তোর ঘরের আসবাবপত্র কোন আকাঙ্ক্ষিত আমরা দেখি না, তুই যখন আডি আডি কথা কস, ওই উপরে দিয়ে সুটকে যুগে দিয়া যায়, ইলেকট্রিক তার দিয়া যায়, বুঝা যায় না তোর ঘরের অবস্থা দেখি, হ্যাঁ তুই আরো ফতি না কুটি ফতি, বেদব, তখন মুফা বুঝবি এই সাফাবাজি, তুই যে সাফাবাজি কর আমি আটকাই দিছি আর অনুসারীরা আটকাইছে, তুই কে যা রে বেটা, তুই কে ছিলে বেটা, সামাজিক ভাতা খায় সে, সোশ্যাল খায়, সোশ্যাল খায়, বিদেশে কয় হাতে সোশ্যাল খায়, সোশ্যাল খায়, হ্যাঁ 82-83 হাজার টাকা সোশ্যাল পায় বুঝছিস, এত হার্টের হার্টের অপারেশন করার পর হাতে ফঙ্গু ভাতা নেয়, এখন ফঙ্গু ভাতা, এত আবার ক্যালকুলেটরের কথা কয়। আপনারা শুনলেন মালিক আফসারি সাহেব কি বললেন, তবে এই বিষয়ে আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না, একটা জিনিস শুধু আমি আজ আপনাদেরকে বলবো যে এই যে মালিক আফসারির সূত্র ধরেই আমি বলবো, শুধু ইংরেজিতে দুটো লাইন লন্ডন থেকে সে শুধু বলুক যে আমি বেকার ভাতা খাই না এবং আমি বেকার ভাতার উপরে নির্ভরশীল নই, সে এটা যদি ইংরেজিতে যদি সে যদি বলতে পারে এবং সে যে ডিসঅ্যাবিলিটি পেনশন পেয়ে বেঁচে আছে, অনেকটা বলতে গেলে পেটে ভাতে, আবার বলছি পেটে ভাতে, দিন এনে দিন খাওয়ার মতোই বেঁচে আছে, যদি এই সেই মুফাসিল সে যদি বলতে পারে যে আমি কোনো রকম সরকারি ভাতা খাই না, ইংরেজিতে বলতে হবে, এবং আমি কোনো সরকারি ভাতার উপরে ডিপেন্ডেন্ট নই, এই কথা সে যদি বলতে পারে, তবে আমি বনি আমিন অবশ্যই তার কাছে নতি স্বীকার করব। পরদেশ বাল মদন অকেলে মেরা বিদেশি ঘর আবনা, মেরা বিদেশি ঘর আবনা, পরদেশ বাল মদন অকেলে বেরকা দুঃখ বহুত কঠিন হ্যায়, বেরকা দুঃখ বহুত কঠিন হ্যায়, আব আজাবনা পরদেশ বাল মদন অকেলে,
পার যমুনা উস পার গঙ্গা ইস পার যমুনা উস পার গঙ্গা বীচ চন্দন কা পেড় না ইস পেড় পর কাগা বোলে ইস পেড় পর কাগা বোলে কাগা কা বচন সুহাবনা কাগা কা বচন সুহাবনা